হ্যালো অল, প্রপার্টি লেসেন্সের লাস্ট এপিসোডগুলোয় আপনাদের বলেছিলাম কিভাবে ইমারত নির্মাণের বিধিমালার ফার, এমজিসি এবং সেটব্যাক রুল মেনে ভবন নির্মাণ করতে হবে। তবে এর বাইরেও ভবনের পার্শ্ববর্তী রাস্তার দূরত্ব, বৈদ্যুতিক লাইনের অবস্থান, ভূমি ব্যবহার, সীমানা দেয়াল ইত্যাদি বিষয়েও এই বিধিমালাতে দিক নির্দেশনা দেয়া আছে। আজকের এপিসোডে আলোচনা করব ইমারত নির্মাণ বিধিমালার এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। পার্শ্ববর্তী রাস্তা ও দূরত্ব। ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী আপনার বিল্ডিং সংলগ্ন রাস্তা কমপক্ষে 3.65 মিটার প্রশস্ত হতে হবে এবং ব্যক্তি মালিকানাধীন রাস্তার ক্ষেত্রে কমপক্ষে 3 মিটার প্রশস্ত রাস্তা রাখতে হবে। কোনো পাশে লম্বাভাবে রাস্তা শেষ হলে এর প্রস্থ পাশের রাস্তার প্রস্থ বলে বিবেচিত হবে। মালিকানায় উল্লেখ নেই এমন রাস্তা সর্বসাধারণের রাস্তা বলে বিবেচিত হবে। আপনার ভবনটি 2 রাস্তার সংযোগস্থলে হলে এর কোণে 1 মিটার জায়গা রাস্তা সরলীকরণের জন্য উন্মুক্ত রাখতে হবে। ভবনের কাছে যে কোনো রাস্তার কেন্দ্র থেকে কমপক্ষে 4.5 মিটার দূরে ভবনটি নির্মাণ করতে হবে। বাড়ি বানানোর ক্ষেত্রে পার্শ্ববর্তী রাস্তার সামনের দিককে বাড়ির সামনের দিক এবং বিপরীতের রাস্তাকে পেছনের দিক হিসেবে ধরতে হবে। বৈদ্যুতিক লাইন থেকে ইমারতের দূরত্ব। আপনার ভবনটি খোলা বৈদ্যুতিক লাইন থেকে নিরাপদ দূরত্বে নির্মাণ করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অথবা ঢাকা বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের নিয়ম মানতে হবে। ভূমি ব্যবহারের নীতিমালা। আপনার জমিতে কোন ধরনের ভবন নির্মাণ করতে পারবেন এজন্য রয়েছে ভূমি ব্যবহারের নীতিমালা। আপনার ভবন কিন্তু অবশ্যই সরকার অনুমোদিত সংশ্লিষ্ট শহর বা মহানগরীর মহাপরিকল্পনায় নির্দেশিত ভূমি ব্যবহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। আবাসিক বা অন্যান্য ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে আবাসিক ছাড়াও সর্বোচ্চ 10 শয্যা বিশিষ্ট ক্লিনিক, ব্যাংক, ফাস্টফুড রেস্টুরেন্ট, মুদি দোকান, সেলন, ফার্মেসি, টেইলরিং শপ ইত্যাদির জন্য ভবন নির্মাণ করতে পারবেন। তবে এরকম ইমারত কেবল 2টি রাস্তার সংযোগস্থলে নির্মাণ করা যাবে। এক্ষেত্রে ভবনের পাশের একটি রাস্তা কমপক্ষে 6 মিটার প্রশস্ত হতে হবে। আপনি চাইলে রেসিডেন্সিয়াল এলাকাতেও কমার্শিয়াল ভবন অথবা রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল 2 উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে এমন ভবন বানাতে পারবেন। তবে এজন্য বিধিমালা অনুসরণ করতে হবে, যেমন এরকম ভবনে গাড়ি পার্কিং, মালামাল রাখার গুদাম রাখতে হবে। সামনের রাস্তাও কমপক্ষে 23 মিটার প্রশস্ত হতে হবে। সীমানা দেয়াল। বিল্ডিংয়ের পাশের সীমানা দেয়ালের উচ্চতা হতে হবে 1.75 মিটার বা তার কম। 2.75 মিটার উচ্চতার দেয়াল করা যাবে, তবে এক্ষেত্রে উপরের 1 মিটার গ্রিল বা জালি দিতে হবে। ভিউয়ার্স, ইমারত নির্মাণ আইন ও এ বিষয়ে নির্ধারিত বিধিমালা না মেনে ভবন তৈরি করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময়ে আপনার ভবন ভেঙে ফেলার বা অপসারণেরও নির্দেশ দিতে পারে। আমরা অনেকেই আবাসিক ভবনের নিচতলায় দোকান বা অফিস ভাড়া দিই, এটিও কিন্তু আইনত বৈধ নয় এবং এটা ইমারত নির্মাণ বিধিমালার পাশাপাশি বিদ্যুৎ বিল সংক্রান্ত বিধিতেও মামলাযোগ্য অপরাধ। তাই ভবন নির্মাণের সময় অবশ্যই এই বিষয়গুলো মেনে চলুন। ভবন নির্মাণ বিধিমালার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফিরব নেক্সট এপিসোডে। সে পর্যন্ত আপনাদের যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করুন অথবা জানিয়ে দিন কমেন্টে। ডাউনলোড করুন বি প্রপার্টি অ্যাপ।